উচ্চারণের ডিফারেন্স কি আমরা দেখিনি? আমার শিক্ষকও বলেছেন, আমরাও বলছি চলে যাচ্ছে। আবার আমার নাম মোহাম্মদ নাজমুল হক। তো এখন জাতিপুঞ্জ থেকে ঠিক করে দেওয়া হয়েছে 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কাজী প্রতিবর্ণ ঠিক আছে। যে ইংরেজিতে জিম হলে বাংলায় বর্গীয় জ হবে না অন্তস্থা জ হবে, আরবিতে যদি ত জয়ের উচ্চারণ হয় তাহলে বাংলায় কোন বর্ণ হবে, ইংরেজি কোন বর্ণ হবে, একে প্রতিবর্ণ বলে। তো দেখা যাচ্ছে যে আমার হক বানানে বড় কাফ আছে, বড় কাফ দুটো ফোটাওয়ালা, তার ইংরেজিতে প্রতিবিন্দু, প্রতিবর্ণ কি কিউ, তাহলে কিউ দিয়েও ক হয়। তাহলে ইংরেজি বর্ণে 26টার মধ্যে 3টি ক পাওয়া গেল, সি দিয়ে ক, কে দিয়ে ক আর কিউ দিয়ে ক। কিন্তু আমাদের কথাবার্তা বলতে, চিঠিপত্র লিখতে, ইংরেজি রিডিং পড়তে কেউ আমাদের প্রয়োজন আমরা মনে করিনি। কোন কটা কোন কে আর কেউ আর সির উচ্চারণ করতে কি দরকার, তোর বানান বুঝি না, বলেছিস কি না? অথচ তালব্য সা উচ্চারণ আলাদা, দন্ত সা উচ্চারণ আলাদা, মূর্ধান্য সা উচ্চারণ আলাদা। বাংলাতে ক এক আর ক কাক দুটোই ক আছে, কিন্তু কোন কোন সময় কয়ে বয়ে যে ব্যবহার হয়, কয়ে বফলা দিয়ে, তার উচ্চারণ ঠিক নাই। কিন্তু কোরআন শরীফে যদি আপনি আর আমি আলাদা না করি, তা আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনকে সহিহ শুদ্ধ করে পড়ার কথা বললেন, ওরাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তাজবীদ সহকারে পড়ো, প্রত্যেকটি সাবালক সাবালিকার সহিহ শুদ্ধ করে কোরআন পড়া ফরজ। আমরা গুরুত্ব দিইনি। দেখুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আলহামদুর হা কণ্ঠবর্ণ, তা আমরা যদি এটা ঠিক উচ্চারণ না করি মানেটা কত গোলমাল হবে। আলহামদুলিল্লাহ, প্রেজ বি টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আর আলহামদু ছিঁড়া ফাটা কাপড়কে বুঝায়। তাহলে উচ্চারণের গোলমালে নামাজে দাঁড়িয়ে ওযু করে কেবলার দিকে মুখ করে হাত বেঁধে একান্ত মনে মসজিদে দাঁড়িয়ে কোরআনের উচ্চারণ ঠিক না করার কারণে আমরা যা বললাম তার মানে কি দাঁড়াবে, দাঁড়াবে সমস্ত ছিঁড়া ফাটা কাপড় আল্লাহর জন্য। যেখানে ছিল সমস্ত প্রশংসা আল্লাহ, সেখানে আমার আপনার উচ্চারণ শুদ্ধ না হওয়ার ফলে মালে 100% অন্য অ্যাঙ্গেলে চলে গেল। প্যারা হাজরে বুজুর্গ দোস্ত রাজিজ, 29টা অক্ষরের যদি উচ্চারণ আলাদাই না হতো তো এতগুলি উচ্চারণের কি দরকার ছিল, বর্ণ দরকার ছিল না? 29টা বর্ণকে যদি আমরা ভাগ করি, আলিফ জাবারও আ বলি, হামজা জাবারও আ বলি, আইন জাবারও আ বলি, তাহলে 3টা বর্ণের আলাদা দরকার ছিল না, একটাই। তাহলে 29 থেকে 2 বাদ দিলে 27টা থাকে। এবার